সবাইকে ওয়েলকাম করছি টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে। তো এখানে খেয়াল করে দেখো ফর লুপ ব্যবহার করে মানে এমন একটা প্রোগ্রাম করতে হবে যে আসলে প্রথম পদ এবং কত করে ইনক্রিমেন্ট হবে এবং হচ্ছে শেষ পদ প্রত্যেকটা জিনিসে ইউজার বলে দিবে। মানে এখানে কোশ্চেনটা ভালো করে পড়ে দেখো যে ফর লুপ ব্যবহার করে এমন একটি ধারা নির্ণয় করতে হবে যার প্রথম পদ প্রতি পদের বৃদ্ধি প্রথম পদ থেকে দ্বিতীয় পদের বৃদ্ধি কতটুকু হবে, শেষ পদ কোথায় গিয়ে এই ধারাটা থামবে এটা ইউজার বলে দিবে, সে অনুসারে ওই ধারাটা দেখাবে আউটপুটে প্রিন্ট করবে। অনেকেরই আসলে এটা নিয়ে অনেক সমস্যা থাকে যে করতে পারছে না, অনেকে আবার করতে পারে। তো যারা আমাদের এই পর্বগুলো কন্টিনিউ করছো তাদেরকে রিকোয়েস্ট করবো যে তোমরা করে ফেলো যে কি আসলে কি হচ্ছে এখানে বা কি করতে হবে। তো আমি কন্টিনিউ করি, দেন মিলাই নিতে পারো। ওকে চলো এখানে দেখো কি করতে হবে। আসলে একটা ফর লুপ চালাতে হবে তাই না? তো ইন্ট ফর লুপের জন্য আই ডিক্লেয়ার করলাম। হ্যাঁ, তারপর হচ্ছে প্রতিপদের বৃদ্ধি, হ্যাঁ, এবং ধর হচ্ছে শেষ পদ ধর হচ্ছে শেষ পদ কত হতে পারে, ধরো শেষ পদের জন্য ধরো এল ডিক্লেয়ার করলাম। আচ্ছা, আমাদের আরও ভ্যারিয়েবল লাগতে পারে কাজের পারপাসে, আমরা তো আর মুখস্থ করে রাখবো না যে কোনটা দেন যে কাজের পারপাসে যে জিনিসগুলো লাগবে সেটা ব্যবহার করে আপাতত এই কটা ডিক্লেয়ার করলাম। তারপর প্রিন্টএফে PRINTF প্রিন্টএফ ইউজারকে আক্স করলাম, এন্টার দ্য ফার্স্ট টার্ম নাম্বার, ফার্স্ট টার্ম FIRST ফার্স্ট টার্ম TERM। আচ্ছা, এন্টার দ্য ফার্স্ট টার্ম মানে প্রথম পদ, টার্ম মানে হচ্ছে পদ, স্ক্যানএফ SCANF স্ক্যানএফ এই যে প্রথম টার্ম। আচ্ছা, %d নিয়ে রাখবা কথা। আচ্ছা, টার্ম বোঝানোর জন্য আমি T ডিক্লেয়ার করি, রিলেটেড একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলাম। এই যে প্রথম টার্ম নাম্বারটা নিয়ে আমি অ্যানসাইন, এই যে অ্যানসাইন রাখলাম টিতে, ওতে ওয়েল। তারপর হচ্ছে প্রথম টার্ম নাম্বার তাই না? তারপর প্রিন্টএফকে আবার ধরো এই প্রিন্টএফ স্ক্যানএফ কপি করি, তারপর এখানে এডিট করে দিই। তারপর বলবো যে এন্টার দ্য ইনক্রিমেন্ট ভ্যালু বা ইনক্রিমেন্ট ইনক্রিজ ইনক্রিমেন্ট ভ্যালু, সে কত করে ইনক্রিমেন্ট করে সেই ভ্যালুটা আমি তাকে প্লেস করতে বললাম। ইনক্রিমেন্টের জন্য আমি আইতে রাখলাম ধরো, ওয়েল। তারপর তাকে আমি আবারও বলবো যে লাস্ট টার্ম নাম্বারটাকে এন্টার করার জন্য এইগুলো আমার নিতে হবে, এই যে enter the last term number, last term, enter the last 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 term TERM, enter the last term। হ্যাঁ, last term নাম্বারটা নিয়ে রাখলাম, ধর হচ্ছে ওটা ছিল T last, তার মানে L এ রাখলাম last term নাম্বার জন্য, ওয়েল। এখন আমি একটা for loop চালাবো, for loopের আচ্ছা এই for loopটাকে আমার ইনিশিয়ালাইজ করতে হবে। আচ্ছা, ফর লুপ চালানোর জন্য আমি একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলাম, যেহেতু আমি আইকে ব্যবহার করে ফেলছি অন্য কাজে। ফর লুপের জন্য আমি ডিক্লেয়ার করলাম ইকুয়াল কত হবে। আচ্ছা, ইনিশিয়ালাইজেশন ইকুয়াল কত হবে, ইউজার যে ভ্যালুটা বলবে। তা ইউজার ফার্স্ট টার্মটা কোথায় দিচ্ছে, যে টিতে দিচ্ছে, তার মানে ইকুয়াল হবে কত টি, ইকুয়াল হবে কত টি, কারণ আইজিক্যালটা এখন ডিরেক্টলি 1 লিখতে পারি না, মানে ইকুয়াল ডিরেক্টলি 1 লিখতে পারি না। কেন? কারণ এই যে কত দ্বারা ইনিশিয়ালাইজ হবে, এর মানটা কত হবে শুরুতে ফর লুপের, এটা আমি বলতে পারি না, এটা ইউজার বলে দেবে। এই জন্য আমি ইউজার যে বলবে প্রথম নাম্বারটা যে বলবে এটা কোথায়, এই যে কোথায় রাখবে সে, এই যে টিতে রাখবে না, তাই এখানে টি। তারপর দেখো তো কতক্ষণ অবধি চলবে সেটা ইউজার বলে দিবে। লাস্ট টার্ম নাম্বারটা <== এই যে লাস্ট টার্ম নাম্বার কোথায় আছে, এল এ আছে, তার মানে এল এ যা থাকবে সেখান অবধি চলবে, তো ইকুয়াল। তারপর খেয়াল করে দেখো ইকুয়াল, তারপর এখন এই যেটা কত করে করে বাড়বে তাই না, ব্যাপারটা এমন না যে, তার মানে এই যে এই বৃদ্ধি ভ্যালুটাকেও বলে দিচ্ছি ইকুয়াল প্লাস। এখন কি আর 1 বা 2 না, এখন হচ্ছে কত করে বাড়বে সেটা হচ্ছে ইউজার বলে দিবে তাই না, এই যে ইউজার বলে দিবে। I কেন কারণ এই ইনক্রিমেন্ট ভ্যালুটা কত হবে এখানে আমি डायरेक्टली 1 বলতে পারি না যে এক এক করে বাড়াও দুই করে বাড়াও না বলতে পারি না ইউজার যত করে বাড়াতে বলবে তত করে এখানে বাড়বে তারপরে i এর সাথে সেটা এই ইনক্রিমেন্ট এই ইনিশিয়ালাইজেশন ভ্যালুর সাথে সেটা যোগ করব যোগ করে এতে রাখব তারপর ভ্যালুটাকে চেক করব এটা কিন্তু l 1 না কিন্তু যে এটা l ছিল হ্যাঁ তারপর এইভাবে করে আমি ভ্যালুটাকে আউটপুটে প্রিন্ট করব প্রিন্ট এই ধারাটাকে প্রিন্ট করব %d এই যে %d সেটা যদি আমি পাশাপাশি ধারাটাকে দেখাতে চাই \t সেটা কোথা থেকে দেখাবো আচ্ছা এখন দেখো এই এগুলা কার ভ্যালু প্রত্যেকটা এর ভ্যালু না হ্যাঁ এই যে এখানে হবে a তারপর হচ্ছে সেমিকোলন এখন তুমি যদি রান করো দেখো তো প্রোগ্রামটা কাজ করছে কিনা আমি ধরো 2 দ্বারা ইনিশিয়ালাইজ করলাম কত করে বাড়াবো 2 করে বাড়াবো কতক্ষণ অবধি সরি না হ্যাঁ ইনক্রিমেন্ট কত করে বাড়াবো তারপর লাস্ট কতক্ষণ অবধি বাড়াবো ধরো 100 অবধি হ্যাঁ চলে আসছে কিন্তু দেখো আমাকে সেই ধারাটাই দেখাচ্ছে কিন্তু 2 থেকে বাড়ালে দেখো কত হবে 2 তারপর 4 তারপর 6 এখানে কতক্ষণ অবধি দেখাবে 100 থেকে আমরা সমস্ত জোড় সংখ্যাগুলো সে দেখাচ্ছে ব্যাপারটা এমন এখন যদি তুমি এমন বলো আবার রান করো দেখো ইনিশিয়ালাইজেশন ভ্যালু ফার্স্ট টার্ম নাম্বার 1 হবে কত করে বাড়াবা 1 করে বাড়াবা এন্ড এট দা লাস্ট টার্ম কতক্ষণ অবধি দেখাবা 100 অবধি দেখো 1 থেকে 100 এর সমস্ত সংখ্যা দেখায় দিচ্ছে এই যে তো এখন সেই ধারাটা জোরের দ্বারা গঠন করব না বিজোরের দ্বারা গঠন করব এটা তোমার টোটালি ডিপেন্ড করে তোমার উপর একজন ইউজারের উপরে সে কেমন ভাবে দেখতে যাচ্ছে আমি একটু এক্সপ্লেইন করি আসলে কিভাবে কি হচ্ছে যে একটু জাস্ট একটা ভ্যালু নিয়ে ধর হচ্ছে আমি ধর আইটা নিচে ইনিশিয়াল এন্টার দা টার্ম নাম্বার 3 হ্যাঁ এন্টার দা ইনক্রিমেন্ট ভ্যালু 3 করে বাড়াবো তারপর কতক্ষণ অবধি ধর 100 এই যে 3 6 9 এখন কি হচ্ছে আসলে এই যে আমি ভ্যালুগুলো দিচ্ছি সে কিভাবে কাজ করছে এটা একটু বোঝার ট্রাই করো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এটা এন্টার দা ফার্স্ট টার্ম নাম্বার সেই ফার্স্ট টার্ম নাম্বারটাকে ফার্স্ট টার্ম মানে প্রথম পদ সে নিয়ে কথা রাখছে t তে রাখছে দ্বিতীয় এবং কত করে এই যে প্রথম পদ কত 3 থেকে পরের ভ্যালুটা কত হবে মানে কত করে বাড়বে সে বৃদ্ধি ভ্যালুটাকেও এই যে চেক নিয়ে নিচ্ছে যে এন্টার দা ইনক্রিমেন্ট ভ্যালু যে 3 থেকে তুমি কত করে বাড়াবা তার মানে এখানে নিয়ে নেছে তারপর এন্টার দা লাস্ট টার্ম নাম্বার কত মানে কতক্ষণ অবধি এই প্রসেসটা তুমি চালাতে থাকবা 3 করে যে বাড়াবা এটা কি 100 অবধি চালাবা না 1000 অবধি চালাবা না কতক্ষণ অবধি চালাবা এন্টার দা লাস্ট টার্ম নাম্বার এই যে এটা হচ্ছে অ্যালেন এর সাথে তারপর কি করছে লুপ চালাচ্ছে যে a এর মানটাকে t দ্বারা ইনিশিয়ালাইজ করছে t কত ইউজার যে জিনিসটা দিছে তার মানে এখানে ধরো 3 আমি যে কিছুক্ষণ আগে যে ভ্যালুটা দিলাম সেটা হচ্ছে 3 তার মানে এখানে এই যে t এর মান কত পাবে 3 এই 3 মানটা কার মান হিসেবে কাজ করবে এখন a এর মান কারণ a = t লিখেছি তার মানে a এর মান কত 3 যদি তুমি 3 ইনপুট করো তারপর এন্টার দা ইনক্রিমেন্ট ভ্যালু হ্যাঁ এন্টার দা ইনক্রিমেন্ট ভ্যালু i তার মানে এখানে i এর মান তুমি যদি i এর মান 3 প্রেস করে থাকো তার মানে এই জায়গাটায় i এর মান হিসেবে কত কাজ করবে 3 এই যে এই জায়গাটা এটা হচ্ছে i এর মান তো এন্টার দা লাস্ট টার্ম নাম্বার কোথায় নিয়ে রাখছো এই l এ এই যে এখানে l এর মান কত হিসেবে কাজ করবে 100 তুমি যদি 100 দিয়ে রাখো এই যে l এর মান 100 হিসেবে কাজ করবে এখন ভ্যালুগুলোকে ধরে তুমি এখন একটু ডিফাইন করে আসো বুঝে আসো এখানে ছিল কত 3 এখানে কত ছিল l এর মান 100 আর এখানে কত ছিল 3 তার মানে এটা যেমন হইছে তুমি 100 প্রেস করার কারণে যে রকম ফলুপটা হয়েছে সেটা হচ্ছে a = 3 a less than equal 100 তারপর a = a + 3 এই ভ্যালুর জন্য আমি 100 ধরে ডিফাইন করছি তারপর সে কি করবে এর মান যে 3 সেটাকে চেক করবে l থেকে ছোট কি l বলতে কত 100 থেকে ছোট কিনা হ্যাঁ ছোট হলে সে printf এ %d দেখাও এর ভ্যালুটা তার মানে এর ভ্যালুটা স্ক্রিনে কত দেখাবে যে এর ভ্যালুটা স্ক্রিনে 3 দেখাবে তারপর সে কি করবে লুপ থেকে বের হবে ডেফিনেটলি না সে কি করবে এই ভ্যালুর সাথে 3 করে বাড়াবে কেন i এর মান কত ছিল 3 তার মানে এর মানের সাথে 3 বাড়াবে 3 বাড়ালে কত হবে 6 এই 6 ভ্যালুটাকে সে আবার চেক করবে এটার সাথে ট্রু না ফলস হ্যাঁ ট্রু কারণ দেখো 6 হচ্ছে l মানে কি 100 থেকে ছোট হলে সে আবার আউটপুটে কি দেখাবে এই যেখানে আবার 6 দেখাবে তো এখানে অবধি সে কতক্ষণ অবধি এই কাজটা এই দেখানোর কাজটা কমপ্লিট করবে যতক্ষণ অবধি ভ্যালুটা কি হয় এইখানে এর মান বেড়ে বেড়ে যতক্ষণ অবধি 101 না হবে ততক্ষণ অবধি সেই কাজটা করতে থাকবে এটা হচ্ছে 100 এর জন্য বললাম যে কোনো ভ্যালুর জন্য কিন্তু এটা সত্য তুমি 1 থেকে ইনিশিয়ালাইজ করো তাও প্রোগ্রামটা কাজ করবে তুমি 10 থেকে ইনিশিয়ালাইজ করো তাও কাজ করবে তাই না তুমি কোন ধরনের ধারা আউটপুটে দেখাতে চাচ্ছ সেটা টোটালি তোমার উপর ডিপেন্ড করে। এরকম করি একটা প্রোগ্রাম তোমাকে করতে বলছে। আমি লাস্ট বারের মতো আরেকটা আউটপুট দেখাই, এটা কেটে দিই। এই যে ধরো তুমি যে ধরো হচ্ছে ধরো কত থেকে ধরো 10 থেকে শুরু করবা, কত করে বাড়াবা, 5 করে বাড়াবা ইনক্রিমেন্ট, কতক্ষণ অবধি চালাবা লুপটাকে, ধরো হচ্ছে 5 অবধি চালাবা। এই দেখো 10, 15, 20, 5 করে গ্যাপ, কতক্ষণ অবধি চালাবো, 5 অবধি চালাবো। শুরু করব কত থেকে, 10 থেকে। তার মানে একটা ধারা কেমন হবে টোটালি একজন ইউজার বলে দিবেন যে আমি এত থেকে শুরু করে এতক্ষণ অবধি এত ডিফারেন্স রেখে একটা ধারা গঠন করতে যাচ্ছি। হ্যাঁ, তাহলে তো হয়ে গেল, এই যে সেটা চলে আসলো। তো এটাই আসলে প্রোগ্রামে তোমাকে করতে বলছিল, যে আর তেমন কঠিন কিছু ছিল না। প্রত্যেকটা মান এখন ডিফাইন করে দেবে ইউজার, তাই না? ফর লুপ ব্যবহার করে এমন একটি ধারা নির্ণয় করো যার প্রথম পদ প্রতি পদের বৃদ্ধি কত করে বাড়বে, শেষ পদের মান কিবোর্ড থেকে নিতে হবে ইনপুট আকারে, তারপর আউটপুট আমরা দেখতে পাবো। আমি এখন রিকোয়েস্ট করবো যে এই প্রোগ্রামটাকে তোমরা হোয়াইল লুপে কনভার্ট করো, দেন আমরা দেখবো এটাকে হোয়াইল লুপে কীভাবে করতে হয়। আমাদের পর্বটা দেখার আগেই তোমরা কনভার্ট করে ফেলো। তো এখানে আল্লাহ হাফেজ।